নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু একটা বড় নিয়োগ হতে চলেছে। লোকসভা ভোটের পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এর মাধ্যমে কিন্তু কয়েক হাজার পঞ্চায়েতের কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গে। এবং এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু অলরেডি একটি পোর্টাল খোলা হয়েছে এবং সেই পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে সেই পোর্টালটা দেখাবো এবং সেই পোর্টালে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, তো দেখুন, যে পোর্টালটা চালু হয়েছে সেই পোর্টালটার নাম হচ্ছে WBPRMS.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই নামের একটি পোর্টাল। এবং WBPRMS.in এই পোর্টালের মধ্যে দেখুন, এখানে আপনারা যখনই পোর্টালটা আসবেন, পোর্টালটায় আসার পরে এখানে প্রথমেই এই অপশনটাতে একটা জিনিস দেখতে পাবেন। দেখুন, একটা সিটিজেন্স একটা ইয়ে লেখা রয়েছে, তার মধ্যে লেখা রয়েছে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশনটাতে ক্লিক করলেই আপনাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশনের ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং দেখুন, এখানে প্রথমেই একটি মেসেজ শো করছে, সেখানে যেটা বলছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। অর্থাৎ আপনার এই যে ডেটাগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় দেবেন সেগুলোকে পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, তাই খুব যত্ন সহকারে এবং সঠিক তথ্যটা দেবেন। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা, এই পোর্টালের মাধ্যমে কিন্তু সারা রাজ্যের যে কোনো জেলাতেই যখনই পঞ্চায়েতের কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোবে, তখন সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন লগ ইন করে নিয়ে। তো তার জন্য একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে প্রথমেই, এবং সেই রেজিস্ট্রেশন অপশনটাতেই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমেই যেটা করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে ইমেল আইডি দেবেন। ইমেল আইডির পরে দেখুন ফার্স্ট নেম আছে, অর্থাৎ আপনার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে সেটা দেবেন এবং লাস্ট নেম দেবেন। এরপরে দেখুন ডেট অফ বার্থ আছে, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা চুজ করবেন। এরপরে জেন্ডার আছে, আপনার জেন্ডার চুজ করবেন। এরপরে পাসওয়ার্ড, আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, এটা অবশ্যই কিন্তু অ্যালফা নিউমারিক এবং ক্যারেক্টার সব রকমই থাকতে হবে, এবং অবশ্যই একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এইভাবে করে থাকতে হবে। এরপরে দেখুন কনফার্ম পাসওয়ার্ড আছে, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাকে আপনাকে আরেকবার দিতে হবে। এরপরে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটা দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা রয়েছে সেন্ড ওটিপি। এই ওটিপি, সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। যখনই আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন বন্ধু, তখনই কিন্তু এখানে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে, এবং পুট করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এরপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে সেখানে আবার এই দেখুন ক্যান্ডিডেটস লগ ইন বলে আছে, এই লগ ইন অপশানে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পরে যে কাজটা, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে রেডি করতে হবে। প্রোফাইলটা রেডি করে দেওয়ার পরে এখন আর কোনো কাজ নেই, প্রোফাইল রেডিটা আমি নেক্সট দিনে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রোফাইল রেডি করে দেওয়ার পরে কিন্তু আপাতত আপনার থাকবে। এরপরে যখনই নোটিফিকেশান জারি হবে, যদিও এখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এই মুহূর্তে নোটিফিকেশান জারি হবে না, ভোটের কাউন্টিং অর্থাৎ 4 জুন ভোটের কাউন্টিং মিটে যাওয়ার পরে তারপরে আপনারা নোটিফিকেশান পাবেন। তো তখন অবশ্যই কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনাকে আপনার পছন্দের পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু এবারে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা এই প্রসেসের মাধ্যমে হবে। পোর্টালটা আরেকবার বলে দিচ্ছি, WBPRMS.in। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।